আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইমরান মেশিনারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ম্যানুয়াল বার্মিস স্যান্ডেল কাটিং মেশিন আমাদের এই মেশিনের মাধ্যমে আপনারা চাইলে বার্মিস স্যান্ডেল বা ক্যাঙ্গারো স্যান্ডেল চায়না বার্মি স্যান্ডেলগুলো তৈরি করতে পারবেন খুব সহজেই এদের দেখতে পাচ্ছেন আমাদের এই স্যান্ডেলগুলা এরকম চাইলে আপনারা বিভিন্ন কোয়ালিটির স্যান্ডেলগুলো তৈরি করতে পারবেন মেশিন নিলে যাবতীয় যত প্রকার কাঁচামাল প্রয়োজন হয় এগুলো সব কিছু আমরাই ব্যবস্থা করে দিব আমরা নিজ দায়িত্বে সব কিছু ব্যবস্থা করে দিব কাঁচামাল নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নেই তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হেভি কোয়ালিটি মেশিন এই যে এটা হচ্ছে কাটিং মেশিন এই মেশিনের মাধ্যমে স্যান্ডেলের সিটগুলো কাটিং করতে হয় এখানে এই যে নিচে এই সাদা একটা লাইলন শীট দেখতে পাচ্ছেন আমাদের মেশিনের সাথে এরকম একটা লাইলন শিটও পাবেন এটা হচ্ছে ডাইস বসিয়ে কাজ করার জন্য যেন ডাইসের ধারটা নষ্ট না হয় আর আমরা এরকম অরিজিনাল স্প্রিং পাতির ডাইশগুলো দিই এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল স্প্রিং পাতির ডাইশ অনেকে সাধারণত আরও নর্মাল কম দামি ডাইশগুলাও দেয় কিন্তু আমরা এই অরিজিনাল স্প্রিং পাতির ডাইস দিই এবং আমরা চেষ্টা করি আমাদের প্রত্যেকটা মেশিনের সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি দেওয়ার জন্যে কারণ এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই মেশিনের ভিতরে একটা মোটর লাগানো আছে এই মোটরের উপরে দেখতে পাচ্ছেন এই যে একটা নিপল লাগানো আছে এটার মাধ্যমে ফিতা নিচে ড্রিল করতে হয় যেন ফিতাটা স্যান্ডেলের সাথে সুন্দরভাবে অ্যাটাচ হয় সেজন্য একটু ড্রিল করে নিতে হয় তো আমাদের মেশিনের সাথে আমরা একটা মোটর দিয়েছি আপনারা চাইলে ফিতা নিচে এটার মাধ্যমে ড্রিল করে নিতে পারবেন এবং চাইলে স্যান্ডেলের সাইড ফিনিশিং করতে পারবেন এটার মাধ্যমে তো এই হচ্ছে আমাদের হ্যাভি কোয়ালিটি মেশিন তো আপনাদের যদি কারো এই স্যান্ডেল তৈরির মেশিন প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিতে পারবেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন যে কোনো তথ্য জানার থাকলে কমেন্ট করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য